রসিকতা হচ্ছে, রসিকতা হচ্ছে। সনাতন ঠাকুর কেন নেবে, কেন নেবে কপির কাপড়, কেন নেবে? সে তো রেশমের কাপড় পরে না, তার ছেলেরাও পরে না, তাহলে কেন নেবে? ঠিক 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 তো না করতে মশাই, নিজের জন্য তিনি কাপড় কেনেননি, ছেলের জন্যও নয়। তবে নিয়েছেন আপনার ছেলের জন্য গোগিনীমা। আমাকে বললেন মানে বেশ রাগ রাগ নিয়ে আমাকে বললেন, গোপাল ওই হার্ড ক্যাপকন জমিদার আমার ছেলের উপনয়নে কি উপহার দিয়েছিল জানিস? কত বড় জমিদার হয় মাত্র এক ঘটি গঙ্গা জল, মাগনার গঙ্গা জল দিয়ে জমিদার কি বলেছিল জানিস? গঙ্গা জলের চেয়ে দামি আর কিচ্ছু নেই সনাতন পণ্ডিত। তাই আমিও ঠিক করেছি গোপীর আশীর্বাদেও গোপীকে গোপীর ধুতি জামায় উপহার দেব, গঙ্গা জলেই গঙ্গা পুজো করব। তুই ওর কাপড় হাতি এনে দিতে পারবি তো বাবা গোপাল? এটা আমাকে বলেছিল, সত্যি বলেছিল। আয় গোপাল, তুই সব সত্যি কথা কইতেছিস? বল বল বল। কানে শুনে যদি বিশ্বাস না হয় তাহলে সনাতন পণ্ডিত হাতে করে কি উপহার আনে নিজেই দেখো। আমাকে কিপটে বলা, এত বড় সাহস, এত বড় সাহস সনাতন পণ্ডিতের! করাচ্ছি করাচ্ছি আমি গঙ্গা জলে গঙ্গা পুজো। এই কে আছিস? এই যা যা, এই সনাতন পণ্ডিতকে এখানে নিয়ে আয়। আর শোন, তাকে বলবি সে যেন গোপীর যৌতুক সহ এখানে আছে। যা যা। এই বামুনদের এবার গোপাল কেমন ঘোল খাওয়ায় দেখবে। একবার সনাতন পণ্ডিত ওই ধুতি আর জামাখানা নিয়ে আসুক শুধু। এমন সুন্দর উপহার আর কোনো বামুন ঠাকুর নিয়ে যাবে না, তাই নে? কেমন করে নিয়ে যাবে? আমি তো জোগাড় করলাম, তা ভাগ্যিস ওই গোপলেটা দিল কম পয়সায়, তাই নয়তো আমি এই জিনিসই কিনতে পারতাম। তা শোনো না, আমি বলি কি, আজকে জমিদার মশাইয়ের চোখে আমি হব একেবারে সেরা বামুন। মোহরগুলো আদায় করতে হবে তো নাকি? বামুন ঠাকুর বাড়িতে আছেন? আমলো মরণ দশা কে আবার এই সময় আবার কে ডাকে? হ্যাঁ শুভ কাজে বাধা। কি হচ্ছে এটা? কি কর্তমশাই এক্ষুনি একটিবার জমিদার বাড়িতে যেতে বললেন, আর হ্যাঁ সাথে করে ছোট বাবুর যৌতুক নিয়ে যেতে কয়েছেন। জমিদার মশাই পাইপ পাঠিয়েছে আমায় নিয়ে যাওয়ার জন্য, আমি চললুম। একটু দাঁড়ালাম। কি রে তোরা, হা করে মুখ দেখবি যা না, ওই যৌতুকটা নিয়ে আয়, যা যা যা। হ্যাঁ গো, তা জমিদার মশাইয়ের শরীর ভালো তো? একটু শুনবেন। হ্যাঁ শুনো। হ্যাঁ বলো 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 বলো। ট্যাকে করে তো অত মোহর এইটা। তোমার কি বুদ্ধি গো? শোনো না, বলছি মোহর দিয়ে না কি গয়না গড়াবে একটু ভেবে দেখো। মামতাসা কামপাসা। হ্যাঁ ওই দেখো পোলাগুলো এখন গেল কথা। কি রে তোরা, ওই গোপীনাথের যৌতুকটা নিয়ে কবে আসবি রে বাপ? এখন এলো না, না জানি কত বেচের ঘামালো গোপাল দাদা। কি ওই দেখ, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো ভাই, ওম নমঃ শিবায়। কিরে ফেলফেল কোথায় নিয়ে থাকিস তো? কর্তা মশাই ডেকেছে, এই যে যৌতুক দেব, মোহর নেব। তোরা খালি হাতে দাঁড়িয়ে থাক, যে যার কপাল করেছে আর কি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কর্তামশাই আমার একটি কথা,
আমি বলতে চাই যে সনাতন যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে, এটা আমি মানব। কিন্তু গোপালের কথা যদি মিথ্যে হয়, যদি এটা প্রমাণিত হয় যে গোপাল মিথ্যে কথা বলছে, তাহলে ওর কি শাস্তি হবে সেটা আমি জানতে চাই। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। ওম নমঃ শিবায়। কর্তামশাই, আপনি আবার কষ্ট করে পাইক পাঠাতে গেলেন কেন বলুন তো? আপনার কাছে তো আমি নিজেই যাচ্ছিলাম। সনাতন ঠাকুর, এই গোপাল, গোপালই ওই গোপীদের যৌতুক এনে ওনাকে দিয়েছে। ও মামন ঠাকুর, বলো বলো আমি সত্যি বলছি কিনা, আর তুমি আমায় এই পাঞ্জাবি ধুতির জন্য পয়সা দিয়েছো কিনা বলো। বলো বলো। আমি গোপালকে পয়সা দিয়েছি। এই তো সেই যৌতুক। দেখা জমিদার বাবুকে দেখা। দেখাবো তো, নিশ্চয়ই দেখাবো। এই যে কত মশাই। এই যে কত মশাই, যৌতুক। কি গোপীচাঁদ, দেখো তো দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তোমার জন্য কেনা। নাও নাও নাও। কি বিশ্বাস হলো, আমি মিছে কথা কইছিলাম না। আরে আরে, কি একই কাণ্ড, আপনারা হঠাৎ হাই কপাল করছেন কেন? আরে বাবা, পরের অনুষ্ঠানে না হয় আপনারাও এমন যৌতুক দেবেন? সনাতন পণ্ডিত, কি হয়েছে গতমশাই? এখনো হয়নি, তবে এবার হবে। নিমন্ত্রণ থেকে আপনি বাদ। হ্যাঁ, তুমি বাদ যাও। যান যান, ঘরে গিয়ে গঙ্গা পুজো করুন, গঙ্গা পুজো। এই কি কথা কর্তামশাই, নেমন্তন্ন থেকে বাদ কেন আবার? এমন শাস্তিটা কেন? আপনি নাকি ওই সাথে গোপালকে এই জামা ধুতি আনতে বলেছিলেন? না না, আমি তো হাটে গিয়ে জানি জানি, সে সব জানি। আপনি তো এক হাট লোকের মাঝখানে ওই গোপালকে দিয়ে ওই জামা ধুতি সবকিছু নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কত মশাই সাক্ষী আছে। আমরা তো সেই কথাই বলছি সনাতন ঠাকুর, সাক্ষী আছে। আমার ছেলে ধুতি জামা আপনি গোপালকে পয়সা দিয়ে খুলিয়ে নিয়েছেন। এই কে আছিস? এ বাবা, আপনি বুঝতে পারছেন? এগোছিস কেন রে? গোপাল কিন্তু আমাকে ঠকিয়েছে, আপনাকে ঠকাচ্ছে। গোপালের কাছ থেকে গোপীর পুরনো জামা দাম দিয়ে কিনেছিলেন? আসল দাম তো গোপাল এবার পাবে। আমাকে ঠকানো তো অভিশাপ দেবকে। আমি ঠিক বুঝেছি, এত সাহস গোপালের। অথচ পঞ্চাকে দেখুন, অত ভাগা ভেতরে সব বুঝেছে, কিন্তু একবারটি ক্ষমা চাইতে আমাদের পেছন পেছন এলো না। গোপালের বুদ্ধির উপর বড্ড গুমর ওই পঞ্চার, ছেলের জন্যই ওর সভ্যনাশ হবে। মামুনকে অপমান, সকল লাজে পা দিয়েছে, সবল তো খেটাই হবে। তোমরা কিছু বুঝলে গো?
গোপাল এবারেও বুদ্ধির বাজে সবাইকে হারিয়ে দিয়েছে। চলো চলো পাল্টা।